ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে গেলে আপনার সামনে যদি এরকম লেখা আসে লিমিট অন দিস পেজ, এই লেখাটি যদি আপনার সামনে আসে তাহলে এটাকে কিভাবে সলভ করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দিতে চলছি। আপনাদের যাদের পেজে এই সমস্যাটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয়। মূলত আমি যখনই আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে সেটিংসে আসি, তো এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করার পর যখনই আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য আমি আসি, তখনই দেখি আমার পেজের লেখা আসে লিমিট অন দিস পেজ, এই লেখা আসে। তো এই লেখাটি থাকা সত্ত্বেও কিভাবে আমি আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ করব সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিতে চলছে। তো এখান থেকে যে পূর্বের যে নামটি রয়েছে সেই নামটি আমি ডিলিট করে দিলাম। পূর্বের নামটি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে নতুন একটা নাম আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে রিভিউ চেঞ্জ অপশনটিতে ক্লিক করে নিলাম। রিভিউ চেঞ্জ অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দিয়ে দেবো ফেসবুক আইডির পাসওয়ার্ড। এখান থেকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথেই পুনরায় আমার সামনে আবার লেখাটি চলে আসলো লিমিট অন দিস পেজ। একই লেখা আমার সামনে বারবার আসছে, আপনার সামনেও আসবে। যতক্ষণ আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে যাবেন ততক্ষণ কিন্তু আপনার সামনে এই একই লেখা বারবার আসবে। তো এই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন সেটি দেখিয়ে দিতে চলছি। তো এর আগে অবশ্যই আপনাকে চলে যেতে হবে ফেসবুক আপনার ফেসবুক পেজটিতে। তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজের চলে আসলাম। এখান থেকে ক্লিক করবো ফেসবুক পেজের থ্রি ডট মেনুর আইকনটিতে। থ্রি ডট মেনুর আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ফেসবুক পেজের যে হোম পেজ সেটাতে চলে আসলাম। আসার পর এখান থেকে ক্লিক করব, এখানে পেয়ে যাব থ্রি ডটের একটা অপশন। আপনি আপনার ফেসবুক পেজের এই অপশনটিতে এসে থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন এই যে পেজ কোয়ালিটি এই স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এখানে পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে আমার যে পেজটি রয়েছে সেই পেজের নাম, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে পেজ ইজ এট রিস্ক। যতক্ষণ আপনার পেজে এই লেখাটি থাকবে পেজ ইজ এট রিস্ক, আপনার পেজে যতক্ষণ এই লেখাটি আর এই চিক্কটা থাকবে ততক্ষণ কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যালেন্স কিন্তু আমার পেজে অলরেডি চলে আসছে, উল্টা পাল্টা ব্যালেন্স কিন্তু আমার পেজে অলরেডি চলে আসছে। এক মাস, দুই মাস, তিন মাস আগে অলরেডি অনেকগুলো ব্যালেন্স আমার পেজে চলে আসছে, যার কারণে আমার পেজের নামটা আমি চেঞ্জ করতে পারছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ইট পেজ ইজ অ্যাট রিস্ক, আর এখানে একটা ঠিক যদি দেখতে পাচ্ছেন রেড একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্রস দেওয়া রয়েছে। তো এই আইকনটি কিন্তু আপনার পেজেও রয়েছে, এই সমস্যাটি কিন্তু আপনার পেজেও রয়েছে। আপনার পেজেও কিন্তু লেখা রয়েছে পেজ ইজ অ্যাট রিস্ক, এই লেখাটি রয়েছে। যদি আপনার পেজে এই লেখাটি থেকে থাকে তাহলে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, যতক্ষণ না আপনার পেজে যতগুলো ব্যালেন্স যতগুলো স্ট্রাইক আসছে সেগুলোর মেয়াদ না চলে যায় ততক্ষণ কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার পেজ থেকে এই ব্যালেন্সগুলো এই স্ট্রাইকগুলো চলে যাবে, তো তখন কিন্তু এখানে গ্রিন চলে আসবে, এখানে একটা গ্রিন অপশন চলে আসবে। আর গ্রিন অপশন যখনই আসবে তখনই কিন্তু আপনি আপনার পেজ থেকে পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। এর আগে আপনি কখনো আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না, এর জন্য কোনো উপায়ও নেই, চেঞ্জ করার কোনো আর উপায় নেই। আমি সবগুলো উপায় ট্রাই করে দেখেছি, কাজে আসে না, এইটাই লাস্ট উপায়। এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এখানে গ্রিন আইকন সরে গিয়ে এখানে রেড আইকন আসে ততক্ষণ আপনাকে রেড আইকন সরে গিয়ে এখানে গ্রিন আইকন আসে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে।